মেডিকেল কলেজে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুমের চব্বিশে সুপ্ত প্রতিবার গুপ্ত খবর নিয়ে আসছে। কে আসছে সবাই নিশ্চয়ই আন্দাজ করতে পারছো? আমি সব করবো স্বাগত জানাচ্ছি উদিত চব্বিশের গরম খবরে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সামনে আছি আমি পাহাড়। শীতকালীন পাখির আগমনে সরগরম কুমের ক্যাম্পাস। প্লাগে তার ঢুকিয়ে প্লেস করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন মুলতাসির মুশফিক অয়ব। অস্কার আসলে মনোনয়ন পাচ্ছে বাংলাদেশি ছবি টিনের চালে কা আমি তো অবাক। শীতকালীন অতিথি পাখি আগমনে তীব্র শীতের মাঝেও গরম হাওয়া বইছে কুমের ক্যাম্পাসে। এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের আনাচে কানাচে থেকে উঠে এসেছে এসব নাম জানা নাম না জানা চার পাখি প্রাণ পাখি ও ময়না পাখির দল। করা বিপিসি ও মন মাতানো গানে পাগল করা পাখির কলকাকবিতে মুখর হয়ে উঠেছে লাভলে ক্যান্টিন ও লাইব্রেরির পাতা। এদিকে পাখি দেখে আনাগোনা বেড়েছে চার বছর ধরে সিঙ্গেল থাকা পাখি শিকারীদের। অনুসন্ধিৎস টিমের রিপোর্টে জানা যায় পাখি শিকারীরা প্রতিদিন সকাল 9টা এবং বিকেল 6টায় 100% হালাল কারেন্ট জাল পেতে বসে থাকে বকুলতলা। এছাড়াও তারা জাল পিছিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে। কিন্তু নিয়মিত প্রোফাইল পিক চেঞ্জ করার কারণে তারা রয়ে যাচ্ছে পুলিশের নাগালের বাইরে। এ বিষয়ে এবার কিছু বলবেন অভিমানী ছেলে থেকে সদ্য অভিমানী যুবকে পরিণত হওয়া আব্দুল আওয়াজ। চলে যাচ্ছি তার কাছে। যখন কোন মেয়ের সাথে আমার কাছে কথা হয় তখন মেয়ে বলে আল্লাহ ভাইয়া আপনি কি সুন্দর করে কথা বলেন। দিন যায় মাস যায় তারপর যখন কথা বাড়ায় আমি বলি তোমাকে আমার ভালো লাগে তখন মেয়ে বলে আল্লাহ কি যে বলেন ভাইয়া আপনি তো আমার আপন ভাইয়ের মতো আপনাকে কি এসব জায়গা দেওয়া যায়। মেয়ে এমন তো আমাকে ভাই বলে যেন আপনার বাপের সম্পত্তির ভাগিদার। চারটি বছর কেটে গেল, চারটি বছর কেটে গেল কেউ কথা রাখেনি। ক্যাম্পাসে ঢুকার সময় সিনিয়ররা বলেছিল দেখিস এবার তো গার্লফ্রেন্ড হবেই হবে। আরে গার্লফ্রেন্ড তো দূরের কথা, একটা বয়ফ্রেন্ড আমার হয়নি। এদিকে সময়ে কিংবা অসময়ে হাটে ঘাটে মাঠে ঘাটে পিঠ হয়ে চিক হয়ে হিট খাওয়ার এক দৈব ক্ষমতা অর্জন করেছে কুম চব্বিশের হাইপার অ্যাক্টিভ রুবিনা রানী। জনগণে চলছে দ্বিধা সংশয়ে কানাকানি। শোনা যাচ্ছে বিপুল জনপ্রিয়তা অর্জনকারী রুবিনা রানী আগামী বছর নির্বাচনে দাঁড়াচ্ছে বদনামার কারণে। চলুন এই বিষয়ে রুবিনা রানীর মতামত শুনে আসি। No color.
টাকা জয় বাংলা জিতবে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মাল্টিপ্লাগে তার ঢুকিয়ে পেনি ওয়ার্ল্ড ফাইনালে প্লেস করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন পটুয়াখালী অজপাড়াগা থেকে উঠে আসা খেটে খাওয়া পরিবারের মাটি কেটে খাওয়া ছেলে মুলতাসের মুশফিক অয়ন। প্লেস করার পর তিনি তার মাকে ফোন দিয়ে জানান, আম্মু আম্মু আমি পেটের সামনে মুড়ি খাই তার কাছে পাস হয়েছি। এদিকে অয়নের আম্মু এই খুশির খেলা সামলাতে না পেরে বিবাহের প্রস্তাব নিয়ে হাজির হন বড়লোক চৌধুরী বাড়িতে। তবে মেসুজোর কোনো মন্তব্য এখনো শোনা যায়নি, আদৌ যাবে কিনা তা নিয়ে যাবে সন্দিহান। রোদেশ থাকুক মৌমিতা দত্ত। সরজমিন রিপোর্টে দেখা যায় বিভিন্ন লেকচারে সামনের বেঞ্চে বসে বাহারের স্টাইলে ঘুমাচ্ছেন তিনি। ভূমি শিল্পতে পরিণত করা এই তরুণী অতি সম্প্রতি ঘুম পাড়ানি মাসি পিসি নামক এক সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। ফোনে তার সাথে কথা বলতে গেলে তিনি কথা বলতে অসম্মতি জানান, বরং তিনি ঘুমিয়ে পড়েন। পরে ঘুম থেকে তাকে জাগিয়ে তোলার পর এ বিষয়ে তিনি শুধু একটি কথাই বলেন, ভাই আমি ঘুমে থাকি আমার হিসাব থাকে না। বিনোদন সংবাদ, সম্প্রতি অস্কার আসনে মনোনয়ন পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত হনুলুলুর প্রবাসী চাঁদিশিলা তানভীরের পরিচালিত ছবি টিনের চালেকা আমি তো অবাক। ছবিটিতে অংশগ্রহণ করেছে ডান্ডা মেরে ঠান্ডা করা উগান্ডা ফেরত রাসিফ ভাইকে তো মেরাজল আসতি। নায়িকা হিসেবে ছিলেন ভিন্নবিদিত মিস সোমালিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিব্বত তিম্বাখা তাসমিয়াগি। এই বিষয়ে সরাসরি কথা বলার জন্য চলে যাচ্ছি ছবির পরিচালক চাঁদিশিলা তানভীরের কাছে। বাংলা বিহার উড়িষ্যা একমাত্র সম্রাট হচ্ছি আমি। ওকে কি বিশ্বে হয় দেখে অভিনয় করতে চাও? ওকে চলে এসো আমার কাছে, আমি তোমাদের একবার শিখাবো দুইবার শিখাবো। ওকে তিনবার যারা যদি না পারো ক্রস ক্রস মারিয়ে যাবো। বাবা আমি গেলাম, আমার একটা মদ খাওয়ার সময় হয়েছে, নায়িকেরা আমার কাছে আসছে। ওকে শুভরাত্রি। সম্প্রতি বিশ্ববিখ্যাত কাপলান ও ডেভিস কেনাবাটি ঘোষিত হয়ে পৃথিবী নামক গ্রহে বসবাসকারী দুই লিজেন্ডারি এলিয়েন নওশাদ ও নীলা। পৃথিবীতে তাদের আবির্ভাব ঘটেছিল 1872 খ্রিস্টাব্দে সুদূর গ্রহ নারিকেল দিঙ্গিরা থেকে। আবির্ভাবের পর থেকে তারা দিঙ্গা এক করে পাতা উঠে গেছে হাজার হাজার বইয়ে। জানা যায় তাদের দীর্ঘ জীবনের গবেষণা থেকে সম্প্রতি প্রকাশ পাচ্ছে আধুনিক রান্না বিষয়ক দুটি বই। বইগুলি ডেভিডসনের মনোহরি জগা খিচুড়ি ও কাপলানের 101 পদের ক্লিনিকের ভর্তা নামে বাজারে আগে আসতে আগে মানে ভিত্তিতে বিক্রি হয়েছে। নাচতে গিয়ে অতিরিক্ত লাফালাফি করে স্টেজ ভাঙার মতো ঘটনা ঘটিয়ে সম্প্রতি ইংলিশ উপন্যাসক ঠাকুর মঠের হিসেবে যোগ দিয়েছে থালিউডের ময়ূরী খ্যাত কুমচব্বিশের বিশিষ্ট মঠে মৌরি খালা। মুড়ি খেতে অসম্মতি জানায় মুড়ি খালা তখন মেয়েদের গলা চেপে ধরে চিৎকার করে বলে, আরে শালি খাবি না যখন মাখালি কেন। আমার নাচ আসলে নাচ নয়, আমার মাথা থেকে
মডেলিং এ যোগ দেওয়ার কারণ। এই তো মনে করেন খুশিতে খেলায় সুপ্রিয় দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি প্রমি, আমি ফাহাদ।